আমি কিছুদিন আগে আমাদের ভারত সরকারের মৎস্য এবং পশুপালন মন্ত্রী আমাদের গিরিরাজ সিংজি এবং আমাদের প্রতিমন্ত্রী এই দপ্তরেরই আমাদের সঞ্জীব বলিয়ানজি এই দুজন মন্ত্রীর সাথে আমাদের কৈলাসহরের যে মনো কাস্টম লেন যে স্টেশন সেটা এবং আমাদের খোয়াইয়ে যে স্টেশন আছে সেগুলি খোলার ব্যাপারে আলোচনা করেছিলাম এবং আমাদের এমওএস সঞ্জীব বলিয়ানজির কাছে একটা চিঠিও আমি লিখেছিলাম যাতে করে এই যে অনেকদিন ধরে বন্ধ থাকা ল্যান্ড কাস্টম স্টেশনগুলি খোলা হয়। আমাদের ত্রিপুরাজে প্রচুর মাছের ডিমান্ড, বিশেষ করে বাংলাদেশ থেকে আমরা আমদানি করি, আমাদের এখান থেকেও অনেক জিনিস মানে বাংলাদেশে রপ্তানি হয়। তো অনেকদিন ধরে আমাদের ব্যবসায়িক যারা তাদের থেকে এবং সাধারণ মানুষের কাছ থেকে ত্রিপুরা রাজ্যে মাছের যে চাহিদা সেই চাহিদা পূরণের জন্য আমাদের বাংলাদেশ থেকে আমাদের আমদানি করতে হয় আমরা জানি। তো সবার জন্য যাতে সুবিধা হয় আমাকে অনেক জনগণ অনেক ব্যবসায়ীরা রিকোয়েস্ট করেছিলেন, অনুরোধ করেছিলেন যাতে আমি একটা পদক্ষেপ নেই। তার জন্য আমি মন্ত্রীদের সাথে আমি আলোচনা করেছিলাম, চিঠি দিয়েছিলাম। আজকে অত্যন্ত আনন্দের সহিত এবং খুশির সঙ্গে আমি যারা দর্শক মণ্ডলী ত্রিপুরা রাজ্যবাসী সকলকে অবগত আমি করতে চাই যে গতদিন অর্থাৎ 16 ডিসেম্বর আমাদের মৎস্য এবং পশুপালন যে মিনিস্ট্রি তারা তাদের যে ভারত কা রাজপত্র নামে যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে নোটিফিকেশন করেছেন যে এখন থেকে আমাদের এই যে কৈলাসহর এবং আমাদের খোয়াইয়ে যে কাস্টম লাইন স্টেশন আছে সেটা ওপেন হবে। তার জন্য যেটা দরকার আমাদের কলকাতা স্থিত যেটা আঞ্চলিক কেন্দ্র যেটা মানে যেখান থেকে আমাদের ত্রিপুরার বিভিন্ন বাণিজ্যিক যে স্টেশনগুলিকে দেখা হয় তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে যাতে সেটা খোলার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তো আমি এ ব্যাপারে আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রীদ্বয় গিরিরাজ সিংজি এবং বলিয়ানজিকে আমার তরফ থেকে এবং আমাদের পুরো ত্রিপুরা রাজ্যবাসীর তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং জ্ঞাপন করি এবং সেই সাথে ত্রিপুরাবাসীকেও অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা।